আহলে হাদিস এবং লামজাবি এরা আরো মারাত্মক আমার নবীর রওজায় সেখানে জিয়ারতে যাওয়া যাবে না নবীর রওজায় যাওয়ার কোন সুরত তারা বলছে এটা বেদাত যাওয়া যাবে না লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা তিনটা মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না এই ভাই আপনারা তো আছেন ওয়াজ তো শুনছেন সম্মানিত শুধু তিনটি জায়গা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না এখানে রসুলের রওজায় যাওয়া যাবে না এমন কোন শব্দ হাদিসের মধ্যে নাই এখানে অনেক আলিম ওলামা আশপাশে বসা আছেন সামনে বসা আছেন আমার পাশে বসা আছেন লা তাশুদ্দুর রিহাল তোমরা তোমাদের যানবাহনকে বেঁধো না ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা হ্যাঁ তবে তিনটা মসজিদে তোমরা যাবে কয়টা মসজিদ তিনটা মসজিদে যাবে মানে কি তুমি যদি তোমার বাড়ি থেকে দিল্লির মসজিদে যেতে চাও তোমার সওয়াব হবে না তোমার বাড়ির মসজিদে যে জুমার নামাজে যে সওয়াবটা তোমার জমাতের যে ২৭ গুণ যে সওয়াব এটা দিল্লির মসজিদে গিয়ে ২৭-এর উপরে ২৮-ও হবে না বরং তোমার ঘরের মসজিদকে তুমি আবাদ করো কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু যদি বেশি সওয়াব পেতে চাও তার তিনটা মসজিদে তুমি যেতে পারো সবচেয়ে বেশি সওয়াব পেতে চাইলে কাবা ঘরে যাও এক নামাজে ১,০০,০০০ নামাজের সওয়াব পেয়ে যাবে তুমি চলে যাও মসজিদে নববীতে এক নামাজে পেয়ে যাবে তুমি ৫০,০০০ নামাজের সওয়াব তুমি যদি সওয়াব বাড়াইতে চাও তাহলে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মসজিদে আকসায় চলে যাও সেখানে ৫০,০০০ নামাজের সওয়াব তুমি পেয়ে যাবে এই তিনটে মসজিদ হচ্ছে সওয়াব বাড়াবার মসজিদ কিন্তু এখানে নবীর রওজায় যাওয়া নিষেধ এটা আসলো কোত্থেকে এটা তো নাই কোরআনের আয়াতের মধ্যে আছে তোমরা নবীর কাছে যাও ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা অতএব নবীর দরবারে যদি কোনো গুনাহগার ব্যক্তি গিয়ে সেখানে আল্লাহর কাছে মাফ চায় আর নবী যদি একটু রিকমেন্ড করে দেন একটু যদি সুপারিশ করে দেন তাহলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন তাহলে নবীর রওজায় গেলে জীবনের গুনাহ কি হয় মাফ হয় আর মসজিদে নববীতে গেলে সেখানে সওয়াব হয় আমার সওয়াব বেশি দরকার না মাফ বেশি দরকার একটু হাত উঁচু করে বলেন সওয়াব বেশি দরকার না মাফ বেশি দরকার না